শনিবার বাসন্তী পুজোর মহাষ্টমী পুজো অনুষ্ঠিত হচ্ছে দিকে দিকে। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার অলৌকিক শক্তির পীঠস্থান দক্ষিণ আনুখা গ্রামের চণ্ডীমাতা মন্দিরে মহাসমারোহে অনুষ্ঠিত হয় বাসন্তী পুজো। এদিন ময়নার বিধায়ক অশোক দিনটা ওই মন্দিরে উপস্থিত হয়ে পুজো দিলেন। পাশাপাশি এদিন বিধায়ক মাথায় করে বাতাসা ঝুড়ি নিয়ে তিনবার মন্দির প্রাঙ্গণ প্রদক্ষিণ করে নিজ হাতে সেই বাতাসা জনসাধারণকে বিতরণ করেন। মহাষ্টমী এই পূর্বনাখার দক্ষিণ অনুখার নতুন পুকুরে এত লোক, এত বহুদিন পরে যে আমরা করোনা পিরিয়ড থেকে এই পুজো অর্চনা বন্ধ ছিল মোটামুটিভাবে, কিন্তু আজকে যে সমাগম হয়েছে ময়নার মানুষ, মা সবাইকে আশীর্বাদ করবে এবং এখানকার গ্রামের এবং ময়নার সমস্ত লোকেরা তারা ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করি। এবং এই যে আজকে আমাকে এখানে ডেকেছে তার জন্য আমি চিরকৃতজ্ঞ। সবশেষে তিনি জনসাধারণের সাথে এক আসনে বসে অন্নভোগ গ্রহণ করেন। এদিন মন্দির প্রাঙ্গণে বিধায়ক অশোক দিনডা ছাড়াও উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক সদস্য, কোষাধ্যক্ষ এবং অগণিত ভক্তবৃন্দ। এদিন এই পুজো ঘিরে ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমার পরিবার সবাই খাচ্ছে, আমিও যেখানেই যখনই পাই একসাথে খাওয়ার চেষ্টা করি, এটাই আমার নেচার, এটাই আমার ক্যারেক্টার বলতে পারেন। আমি সবার সাথে বরাবরই, শুধু আজ বলে আজ নয়, আমার অতীত আপনি লোক যদি খবর নেন দেখবেন আমি এই রকমই লোক। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।